স্ট্যান্ডে দাঁড়িয়ে, পেছনে বাসের হর্ন, সামনে ব্যস্ত রাস্তা, মাথায় সূর্য, ভিতরের বাইরের হর্নে শরীর জর্জরিত। বাসের ভাড়া বাদে পকেটে মাত্র দুটো টাকা, এক টাকার মুড়ি, এক টাকার চপ, ব্যাস পকেট ফাঁকা। বাসুর চপের দোকান বেশ পরিচ্ছন্ন, পাশে ডাস্টবিন, ভিজে মুড়ি, আলুর খোসা, আত্রা কাঁচা লঙ্কা জলের নিচে থিতিয়ে পড়ে আছে। হঠাৎ ময়লা কাপড়ে একটা জিপ এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে ডাস্টবিন থেকে খাবার বের করে আনন্দে খেতে লাগল। এক মুঠো দু মুঠো খাবারটা আর নামলো না, মনে হলো কে যেন দু হাতের শক্তি দিয়ে ভোকাল কর্ডটা চেপে ধরেছে। অসহায় খেলনা পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম, এই তো ঠোঙাটা বাড়িয়ে দিলাম, এক মুখ হেসে সে গোগ্রাসে তাই খেতে লাগল। দূর থেকে কানে ভেসে এলো, ছি ডাস্টবিন থেকে তুলে খায় জানোয়ার নাকি। ভিতর থেকে কে যেন চিৎকার করে জানতে চাইল, কারা? সামনেটা একেবারে ঝাপসা হয়ে গেল, ততক্ষণে জলে সব বাপ মুছে গেছে। মাত্র দুটো টাকা কাউকে এত আনন্দ দিতে পারে জানতাম না।